লেবু লেবু এমন একটি খাবার যা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকেন আবার কেউ কেউ আছে আপনার ঠান্ডা লেগেছে কাশি আছে আপনি ইষদ উষ্ণ পানিতে আবার কেউ কেউ নিজেকে স্লিম রাখার জন্য ফিট রাখার জন্য প্রতিদিন লেবু পানি খাচ্ছেন কিন্তু লেবু পানি খাওয়ার পরও আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে এর কারণ কি কারণ লেবুর সঙ্গে কয়েকটি খাবার কখনোই নই খাওয়া যাবে না খেলে কি হবে কোন কোন রোগ সৃষ্টি হবে শরীরে এই সব বিস্তারিত তথ্য জানাবো এবং কোন খাবার কখনোই লেবুর সঙ্গে খাবেন না এই কথাগুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখুন না হলে আপনি বুঝতেই পারছেন না যে আপনার শরীরের ভিতরে কি ক্ষতি আপনি করে চলেছেন আয়ুর্বেদ মতে প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ থাকে যা হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে যে কারণে খাদ্য সংমিশ্রণেরও খুব গুরুত্ব রয়েছে যখনই আপনি বিরুদ্ধ ভাবাপন্ন দুই ধরনের খাবার একত্রে খেয়ে নেবেন তখনই সমস্যাটা তৈরি হবে যখন দুই ধরনের খাবার একসঙ্গে মিশে যায় তখন সিস্টেমকে ব্যাহত করতে পারে এর পাশাপাশি বিষাক্ত উপাদানগুলো আপনার দেহে অতিরিক্ত পরিমাণে জমা হতে থাকে যখনই আপনি বিরুদ্ধ ভাবাপন্ন খাবার একসঙ্গে গ্রহণ করবেন তখনই আপনার দেহে টক্সিনগুলো দ্রুত জমতে থাকবে আর টক্সিন জমা মানে আপনার দেহের বিভিন্ন রোগের জন্ম হওয়া সহজ কথায় রক্ত দূষিত হলে একের পর এক রোগ সৃষ্টি হবে এমনও হতে পারে যে আপনি লেবু খাওয়ার কারণে আপনার অ্যালার্জি তৈরি হচ্ছে কারণ আপনি হয়তো লেবুর পাশাপাশি এমন খাবার খাচ্ছেন যা কখনোই আপনার খাওয়া যাবে না চলুন জেনে নেই খাবারগুলো কি কি প্রথমেই থাকছে লেবুর সাথে পেঁপে খাওয়া লেবুর সাথে কখনোই পেঁপে খাওয়া যাবে না এই দুটো খাবার বিরুদ্ধ ভাবাপন্ন লেবু এবং পেঁপে কতক্ষণের মধ্যে খাওয়া যাবে না আপনি যদি লেবু খেয়ে থাকেন বা আপনি যদি পেঁপে খেয়ে থাকেন তাহলে তার ন্যূনতম ঘন্টা তিনেকের আগে বা পরে আপনি পেঁপে খাবেন না কোন ধরনের পেঁপে পাকা অথবা যে ধরনের পেঁপেই হোক না কেন লেবু খাওয়ার পরে পেঁপে খাওয়া যাবেই না যদি আপনি খেয়ে থাকেন তাহলে কি হতে পারে আপনি হয়তো বলতেই পারেন যে আমি দীর্ঘদিন থেকে লেবুর সঙ্গে পেঁপে খাচ্ছি এমনও হতে পারে অনেকেই পেপের তরকারি দিয়ে ভাত খাচ্ছেন বিভিন্ন রেসিপিতে পেঁপে রাখছেন এবং ডালের সঙ্গে লেবু মিশিয়ে খাচ্ছেন অর্থাৎ লেবু পেপে ডাল এগুলো কিন্তু পাশাপাশি একই সঙ্গে আপনার দেহে প্রবেশ করলো অনেকেই হয়তো লেবু দিয়ে চা খাচ্ছেন অথবা লেবু যে কোনো ভাবে খাচ্ছেন এবং তার আগে বা পরে পাকা পেপে খাচ্ছেন তারা তর্ক করতেই পারেন যে আমি তো এভাবে খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বন্ধু সমস্যা হচ্ছে আপনি টেরও পাচ্ছেন না কারণ এই দুই ধরনের খাবার যদি পাশাপাশি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার দেহে হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দেবে এবং খুব সহজেই আপনার দেহের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতো লক্ষণ দেখা যাবে যদি আপনার অ্যানিমিয়ার লক্ষণ প্রকট হয়ে যায় রক্তশূন্যতা প্রবল হয় তখনই বুঝতে পারবেন যে কোন কোন রোগ আপনার দেহে দেখা দিচ্ছে এটি হয়তো ধীরে ধীরে হচ্ছে আপনি বুঝতে পারছেন না কিংবা এমনও হতে পারে আপনার রক্তশূন্যতা রয়েছে অ্যানিমিয়া প্রকট আকারে রয়েছে আপনি ধরতেও পারছেন না যে কেন আপনার অ্যানিমিয়া এতটাই হচ্ছে দিনকে দিন তো বন্ধু বুঝে গেলেন যে লেবু এবং পেঁপে তিন ঘন্টার মধ্যে কখনোই খাওয়া যাবে না সবচেয়ে বেশি যে খাবারটা খাওয়া হয়ে থাকে তা হলো লেবু এবং টমেটো যখনই আমাদের দেশে কেউ সালাদ প্রস্তুত করেন তখন টমেটো সহ বিভিন্ন ধরনের কাঁচা সবজির সাথে লেবুকেও যুক্ত করেন অনেকে তো লেবুর রস দিয়ে সালাদকে গার্নিশিং করেন এবং লেবু টমেটো পাশাপাশি খাওয়ার প্রচলন খুবই রয়েছে আয়ুর্বেদ মতে টমেটোতে লেবু ব্যবহার করা কখনোই উচিত নয় এতে শরীরের পাচনতন্ত্রের উপর এতটাই খারাপ প্রভাব ফেলে যে হজমের মারাত্মক ব্যাঘাত ঘটে আইবিএস এর মতো রোগের জন্ম নেয় এই ধরনের খাবার খাওয়ার কারণেই আপনি যখনই বিরুদ্ধ ভাবাপন্ন খাবার সমানভাবে খেতে থাকবেন পাশাপাশি খেতে থাকবেন তখনই আপনার এই ধরনের রোগের সৃষ্টি হবে অনেকেই বলেন যে আমার আইবিএস এর সমস্যা রয়েছে কখনো কখনো মারাত্মক আপনার আপনার হচ্ছে হচ্ছে কখনো কখনো ডায়রিয়া আবার কখনো আপনি হজমের মারাত্মক সমস্যায় ভুগছেন যা খাচ্ছেন তাই সমস্যা হচ্ছে আপনি ভাবছেন আপনার টক জাতীয় খাবার সহ্য হয় না লেবু সহ্য হয় না টমেটো সহ্য হয় না বিষয়টা এমন নয় আপনি কিসের সঙ্গে কি খাচ্ছেন সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তা একটি খাবারের মাঝে যে ধরনের খাবার বিরুদ্ধ সেই ধরনের খাবারের মাঝে ন্যূনতম তিন ঘন্টা বিরতি দেওয়া যদি এরকম বিরতি দিয়ে আপনি খাবার খেতে পারেন তাহলে খুব সহজেই খাবার আপনার হজম হবে এবং কোনো ধরনের বিষক্রিয়া তৈরি হবে না তৃতীয় ধাপে রয়েছে লেবু এবং দই কখনোই পাশাপাশি খাওয়া যাবে না অথচ এমনটা বেশিরভাগ মানুষই করে থাকেন অথবা আপনি যে কোনো ভাবে লেবু সহ খাবার খাচ্ছেন এবং কোনো কিছু না বুঝে তারপরে আপনি দই দিয়ে খাবার খাচ্ছেন মিষ্টি দই অথবা টক দই যে কোনো খাবারে লেবু খাওয়ার আশেপাশে খাওয়া যাবে না আপনি যদি কোনো কারণে লেবুর শরবত খেয়ে থাকেন তাহলে অন্তত তিন ঘন্টা অপেক্ষা করুন দই খাওয়ার জন্য লেবু দই যদি পাশাপাশি খেয়ে থাকেন তাহলে কি হতে পারে আয়ুর্বেদ বলছে সাইট্রাস ফলের সঙ্গে দুগ্ধজাত মিশ্রণ হজমের সিস্টেমে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এটির সঙ্গে আরো বেশি টক্সিন দেহে উৎপাদন হয় এটির কারণে ঠান্ডা জনিত সমস্যা সাইনাস বা অ্যালার্জির মুখোমুখি হতে হবে হঠাৎ করে কোল্ড অ্যালার্জি বেড়ে যেতে পারে বা ত্বকের উপরিভাগের অ্যালার্জি সাইনাস সহ কাশি প্রবণতা বাড়বে সেই সঙ্গে হজমের মারাত্মক ব্যাঘাত এই লেবু এবং দই কখনোই তিন ঘন্টার মধ্যে খাওয়া যাবে না লেবু এবং দুধ কখনো পাশাপাশি খাবেন না কোনো কারণে আপনি যদি ভাতের সঙ্গে যে কোনো রেসিপিতে যে কোনো ভাবে যদি দুধ খেয়ে থাকেন তাহলে অন্তত তিন ঘন্টা অপেক্ষা করুন দুধ খাওয়ার জন্য দুধ এবং লেবু পাশাপাশি কখনোই খাবেন না এটিও একই ধরনের ক্ষতি করবে আপনার দেহে লেবু সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য লেবু খাওয়ার পরে যদি কোনো কারণে আপনার গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায় প্রচণ্ডভাবে পেট ব্যথা করতে থাকে তাহলে বুঝবেন যে লেবু খাওয়া আপনার জন্য ঠিক নয় এই সাইটাস জাতীয় ফলটি আপনার স্বাস্থ্যের জন্য হানিকর যদি এমন হয়ে থাকে কখনোই সকালবেলায় খালি পেটে আপনি লেবু পানি খাবেন না ওজন কমানোর জন্য বা অন্য যে কোনো কারণে তাহলে আপনাকে লেবু খেতে হবে দুপুরের খাবারের ৩০ মিনিট আগে বা পরে একটি লেবুর রস এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে তার সঙ্গে এক চিমটি পরিমাণ সৈন্যব লবণ অথবা বিট লবণ মিশিয়ে যদি এইভাবে খেতে পারেন তাহলে দেখবেন যে লেবুর সমস্ত গুণাগুণ আপনার দেহে প্রবেশ করবে সেই সঙ্গে কোনো ধরনের ক্ষতিও হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি এই কারণেই বেশি শেয়ার করবেন যে ঘরে বসে এক থেকে দুই টাকা খরচ করে আপনি যে মূল্যবান তথ্য পেলেন তা যদি সবাই পায় তাহলে সবাই উপকৃত হবে ভালো থাকবেন সব